আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং পুষ্টি সমৃদ্ধ একটি রেসিপি, পেঁপের পায়েস। পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং লিভারকে সুস্থ রাখে। যদি আমরা প্রতিদিন নিয়ম করে পেঁপে খাই তাহলে আমাদের শরীর এবং লিভার উভয়ই ভালো থাকবে। তো ভিউয়ার্স, এই রেসিপিটি কিন্তু ছোটো বড় সকলে খুবই পছন্দ করবে এবং অতিথিকেও আপ্যায়ন করতে পারবেন অনায়াসে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করি। তো আমি প্রথমে নিয়েছি একটি পেঁপে। পেঁপে অবশ্যই কাঁচা হতে হবে এবং আমি মিডিয়াম সাইজের একটি পেঁপে পেড়ে নিয়েছি। পেঁপে প্রথমে আমি ছিলে এভাবে কেটে নিয়ে এসেছি, একবারে আমি ধুয়ে নিয়েছি, কারণ পরে কাটার পর আমি আর ধোব না, কারণ ধুলে অনেক সময় এর পুষ্টিগুণ অনেকটাই চলে যায়। তো পেঁপে কাটা যে আলু কাটা মেশিন আছে, আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা হাতেও খুব চিকন চিকন করে কেটে নিতে পারেন। হয়ে গেল আমার কুচি কুচি করা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমার প্রায় 3 কাপ পরিমাণ হয়েছে। 3 কাপ পরিমাণ পেঁপে কুচি দিয়ে 4 থেকে 5 জনের খাওয়ার উপযোগী হয়। এরপর আমি একটি পাত্রে 1 টিস্পুন পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এরপর আমি পেঁপে কুচিগুলো দিয়ে হালকা ভেজে নেব। এখানে প্রায় 3 কাপ পরিমাণ হয়েছে। এরপর পেঁপেগুলো আমি ঘিতে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার ফলে এতে যে পেঁপের কাঁচা গন্ধ আছে সে গন্ধ চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। আপনারা পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। এরপর ভিউয়ার্স দেখেন, খুব সুন্দর অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 500 ml পরিমাণ দুধ। আগে থেকেই দুধ জ্বালানো ছিল, পেঁপের পরিমাণ অনুযায়ী আপনারা দুধ ব্যবহার করবেন। এরপরে পায়েসের ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা। আমি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি 2 পিস পরিমাণ লবঙ্গ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। আর দিয়ে দিচ্ছি 3 টুকরা এলাচ। এলাচ আমি এভাবে নখ দিয়ে ছিঁড়ে দিচ্ছি যেন এর ফ্লেভার সহজেই পায়েসের মধ্যে প্রবেশ করে। তো ভিউয়ার্স, এই পায়েস যে এতই মজাদার এবং কাউকে সহজে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না যে কিসের পায়েস, শরীরের জন্য এতটাই উপকারী এই পায়েস যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এরপর ভিউয়ার্স সুগার দিয়ে দিচ্ছি বা চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। একসময় নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে আসবে, বুঝতে হবে পায়েস হয়ে গেছে। নাড়াচাড়া করার সময় উপরে ভেসে থাকা মশলাগুলো হাত দিয়ে ফেলে দিলে ভালো হয়, নইলে খাবারের সময় ঝামেলাপূর্ণ মনে হয়। তো ভিউয়ার্স, পেঁপে প্রতিদিন কোনো না কোনো উপায়ে যদি আপনারা খান তাহলে আপনাদের লিভারকে সুস্থ রাখবে এই পেঁপে। ভিউয়ার্স, বাড়িতে ছোট বড় সকলে এত পছন্দ করবে, আপনারা এভাবে যদি একবার পায়েস তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে সকলে কতটা পছন্দ করছে এবং খেতে কতটাই মজাদার। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর একটি লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছে আশা করছি। বাড়িতে যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।